কোন ডিভিশন পেলি তুই? কেমন হলো নাম্বার পেলি উচ্চ মাধ্যমিকে? নাম রেজাল্ট কেমন হলো? কি রে, কোন কলেজে ভর্তি হবি? কোন কলেজে কত নাম্বার? হ্যাঁ রেজাল্ট কেমন হলো? কোন ডিভিশন পেয়েছি? রেজাল্ট কেমন হলো? কেমন হলো রেজাল্ট? কত নাম্বার পেলি উচ্চ মাধ্যমিকে? নাম্বার বলবি না তোর পাখি পাখি কত নাম্বার? মিষ্টি কোথায়? মিষ্টি কত পেলি রে?
410। ও আচ্ছা, কোন কলেজে ভর্তি হবি? এখনো ঠিক করিনি। তোদের যা নাম্বার, কোনো ভালো কলেজ ভর্তি নেবে কিনা কে জানে। আমাকে চিনতে পেরেছিস তো তুই? না, চিনতে পারলাম না। কে? আর আমি তোর বাবার কাকিমা, পিসিমার মেয়ের। তোর জন্য তো চিনতে হয় না, আমার কি বলবো জানিস, খুব ভয় হয় রে। জানি কোন কলেজ তোকে ভর্তি নেবে বলতো, কোন কলেজ? আর তোদের যা নাম্বার, তোর সব ফ্রিতে নাম্বার পেয়েছিস, ফ্রিতে তো সরকার ভরে ভরে নাম্বার দিয়েছে ফ্রিতে। তোদের আবার কোন কলেজ নেবে বলতো ভর্তি? কি জানি তোর ভবিষ্যৎ নিয়ে তো আমার খুব চিন্তা হয়, খুব চিন্তা। তোর জন্য তো আমার বুকের ভিতরটা ফেটে যায়। 6.5 hours later। আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়িতে একটা মিষ্টির হাঁড়ি পাঠিয়ে দিস, কিন্তু রসগোল্লা পাঠাবি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যাঁ হ্যাঁ রাখলাম। কলেজে ভর্তি নেবে? 2 hours later। আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট না? এই বাজার মে, শোন শোন, দাঁড়া দাঁড়া। উচ্চ মাধ্যমিক দিলি তুই? তোদের এখন স্কুল খোলা আছে? না না, রেজাল্ট আনতে গেছিলাম। কিন্তু তুমি কে? রে আমি তোর বাবার অনেক পুরনো বন্ধু, চিনিস না আমাকে? মনে পড়ছে না আমাকে তোর? তোর অন্য প্রশ্নে এসেছিলাম আমি। না তো চিনতে পারছি না। আরে এসব কথা বাদ দে, আগে বল রেজাল্টটা কেমন হলো, কোন ডিভিশন, কত পেয়েছিস নাম্বার? আরে থামো থামো, থামলে হবে না কি? আগে বল রেজাল্ট কেমন হলো। মিষ্টিটা খাওয়া আমাকে। কি নিয়ে পড়বি এবার? কলেজে ফর্ম কবে দিয়েছিলাম? অনার্স না পাস নিবি? কি নিয়ে পড়বি ভাবলি? কিছু হলো মাথায়, কিছু ঢুকলো? এক কাজ কর, পাস নিয়েই পড়ে নে। অনার্সে কিছু হবে? তোর মুখ চোখ দেখে তো মনে হচ্ছে না কিছু পারবি তুই অনার্সে, পাসেই পড়ে নে। আমাদের সময় কত রেস্ট্রিকশন ছিল জানিস? তোদের সময় তখন যেভাবে পড়লে পরীক্ষা দিলেই পাস, কোনো অসুবিধাই নেই। রুকো যারা, সবার করো নাম্বারে ঝুড়ি দিয়ে দেয় কাকু। ঠিক আছে, আমি ফার্স্ট ডিভিশনে পাস করে গেছি, আমি বাড়ি যাচ্ছি এখন, নাহলে মা বাবা তোকে সন্দেহ হয়ে যাচ্ছে। আর বাবাকে বলবো একটা গোল দেখতে কাকু দেখেছিলাম, তাকে মিষ্টি খাই দিবো সময় আসছি। হ্যাঁ তোর ছেলে মেয়ে না, কি বলবো আর। A few inches later. মরেই যাবো এত লোকের কথা শুনতে শুনতে, আর কে বেঁচে থাকে বল? বল রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্টের কথা আর বলিস না, এত লোককে রেজাল্ট বলতে বলতে তো নিজের মুখটাই ব্যথা হয়ে গেছে, আর তোকে কি বলবো। কত পেয়েছিস? না আগে তুই বল, তোরটা আগে বল। তুই কি বললি আমি ঠিক শুনতে পেলাম না। 410 মানে 410? 410 মানে কি? আমি কি চোখে দেখতে পাই? আমি কি অন্ধ? আমি কি টেরা যে 410 কে আমি অন্য কিছু দেখবো? টোটাল কত তো এক্সাম হয়ে জানিস তো। শোন, সবার মতন এখন তুই নাটক শুরু করবি না বলে দিলাম। কাল থেকে একই কথা শুনতে শুনতে আমার কানটা একদম পচে গেছে, আমার মনে কান থেকে রক্ত বেরাবে, কানটা মনে হয় কেটে বাদ দিয়ে দিতে হবে। তোরা তো ফিতে নাম্বার পেয়েছিস, তোরা তো ভরে ভরে নাম্বার পেয়েছিস। ভাই সরকার আমাদের নাম্বার দিলে আমরা কি করতে পারি? আমাদের কোনো রেজাল্টের ভ্যালু নেই, মানে এত কিছু শুনতে শুনতে আমরা মানে মরেই যাবো। হ্যালো, মরে গেলি নাকি? না আমি ঠিক আছি। তা কাকে টাকা খাওয়ালি ভাই তুই? তোর বাবাকে টাকা খাইয়েছি। তোদের বাড়িতে দেখছিস না দুতলা যে আরো বড় উপরে বিল্ডিং হচ্ছে, ওটা তোর বাবা আমার টাকায় করাচ্ছে। হ্যাঁ এতগুলো টাকা দিয়েছি তোর বাবাকে, হ্যাঁ তার জন্য আমাকে পাস করিয়েছে। ঠিক আছে, দেখ 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 কামিলা কেসে চুপ হো গয়া, বলতি বন্ধ হো গয়ি, দেখ কামিনে কি মজা কর তোরই দিন, বুঝতে পারছি আমার ভবিষ্যৎটা কয়েক দিকে চলে যাচ্ছে। ক মানে? ক মানে জানিস না, বেঁচে আছিস কেন তুই? না রে আমি তো নর্মাল মানুষ, তাই আমি জানি না ক মানে কি। আমি ক খ গ ঘ কই জানি না। তুই কিছু বলিনি, সরি না তোকে বলিনি। আরে কালো, কালো মানে অন্ধকার। হ্যাঁ ওই কালো নি, তুই বসে থাক, রাখ তো রাখ, রাখ তোর মা কি রাখ। কোথা দিয়ে চলে আসে মুকুটিয়ে? তুই বুঝতে পারছিস কেন? তুই বল আমাকে।